1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভার নিন। সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। কোনো কাজ জীবনে ছোট নয়। আর আজকে যে বলবে ও মা তুই এটা করছিস, বলবি হ্যাঁ গো এটা করেই আমি কোটিপতি হব। কত মানুষ আজকে মাটির থেকে উঠে বড় হয়েছে, মাটির তাদের কাহিনী, এটাই তাদের গর্ব, এটাই মেন বাহিনী। এই কাজটা করুন তো। এখন শরীরের নাম মহাশয়, যা সহিবে তাহা সয়। আপনারা কি জানেন কচুরি পানা দিয়ে এত সুন্দর ভাবে সেটাকে শুকিয়ে যাওয়ার ব্যাগ তৈরি করছে, খাবার থালা তৈরি করছে। আমি যখন পুজোর সময় রাস্তা দিয়ে যাই, কাশফুলগুলো আমাকে খুব আকর্ষণ করে। অনেক জায়গায় খুব হালকা লেপ ইউজ করে গায়ে দেওয়ার জন্য, পরে মানে বালিশ। এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে, কিন্তু একটু খেটে খেতে হবে।